ভোলার মনপুরায় মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল। এ সময় বিভাগীয় কমিশনার এর সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন ভোলা জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে চরতারুয়া ভ্রমণ শেষে স্পিডবোট যোগে মনপুরায় আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সেলিনা আক্তার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া। পরে মনপুরা থানার পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মিয়া, হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী শারিয়া চৌধুরী দীপক ও দক্ষিণ শাকুচিয়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অলিউল্লাহ কাজল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।